আচ্ছা তুমি যা সঙ্গে নিয়ে যাও, একটা ব্যাগে করে নিয়ে যাস। হ্যাঁ কলকাতা, হ্যাঁ হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্যানার্জিগিনী। পরিবারে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলা, সকাল এখন বাজে মোটামুটি 10টা। আজকে সকাল থেকে প্রচণ্ড মেঘলা, চারিদিকে এখনও কুয়াশা দেখা যাচ্ছে, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। যে জিনিসটা দেখানোর জন্য এখন ব্লগটা শুরু করলাম সেটা তোমাদেরকে প্রথমে দেখাই, যে দেখো এই যে এখানে খোঁড়া হচ্ছে, এখানে কী লাগানো হবে, গাছগুলো খোঁড়া হচ্ছে, মাটিটা এই জায়গাটা দেখো পিলার মতো আছে, এখানে লাগানো হবে এই যে ড্রাগন ফ্রুট, ড্রাগন ফ্রুটের গাছ লাগানো হবে এখানে। এই দেখো ড্রাগন ফ্রুটের যে গামলার মধ্যে আছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো এখানে হচ্ছে ড্রাগন ফ্রুটের সব ছোট ছোট চারা, আর এই যে এই দাদা লাগাচ্ছে, মানে ছোট কাকুদের গাছ এই দাদা লাগাবে, আর এই যে দেখো লাগিয়েছে অলরেডি, এগুলো সব ছোট ছোট চারাগুলো দেখতে পাচ্ছি, এই যে তার লাগানো হয়েছে, এই যে লাগানো হয়েছে। এগুলো সব পঞ্চায়েত থেকে গাছ দিচ্ছি আর কি, পঞ্চায়েতে এখান থেকে সব গাছগুলো দেয় মানে আবাদ করার জন্য, তো পঞ্চায়েত থেকে এই গাছগুলো দিয়েছে, সব জায়গায় লাগানো হয়েছে। এগুলো এখন আবাদ করবে, দেখা যাক যদি ভালো হয় এগুলো, তাহলে তো ড্রাগন ফ্রুট তোমরা বুঝতেই পারছো কীরকম দাম হয় আর কীরকম চাহিদা। এবার আমি আসছি আমার ছোট পিসির বাড়ি, চলো তোমাদেরকে দেখাই আমার ছোট পিসির বাড়ি। না মেশিন ধরো না বাবা, এই দেখো ছোট পিসিদের এখানে বেদানা গাছটা কত বড় হয়ে গেছে, আগের বারে সব ছোট দেখলে কত সুন্দর ফুল হয়েছে, বেদানা গাছ কত ফুল হয়েছে, বেদানা কিন্তু হয় সুন্দর, কতদিন পর বেদানা গাছ দেখলাম। বাবা রে কি দেখো কত চুচু হচ্ছে, এটা কি প্যাক প্যাক বাচ্চা, বেবি প্যাক প্যাক, দেখছিস কতগুলো প্যাক প্যাক দেখছো? আচ্ছা তুমি যা সঙ্গে নিয়ে যাও, যা সঙ্গে একটা ব্যাগে করে নিয়ে যাস। হ্যাঁ কলকাতা, হ্যাঁ যে কুটুস বুনু নিয়েছে, এই যে আমাদের তুত্তুরি, মুখে মুখে হাত দিয়ে বুনু চোখে লেগে যাবে, এই যে আমাদের তুত্তুরি, তুত্তুরিকে আমাদের কুটুস কোলে নিয়েছে, বুনু ও বুনু বুনু। আমরা এখন না চলে এসেছি বার্নিমেলা, বার্নিমেলা বারুনি মানলে এখানে এসে না নদীতে স্নান করতে হয়, পুজো দিতে হয়, এখানে না মেলা টেলা বসে, তো আমরা চরম উৎসাহ নিয়ে জামা কাপড় নিয়ে চলে এসেছি নদীতে স্নান করার জন্য। হ্যাঁ অনেক দূর থেকে, অনেক দূর থেকে, হ্যাঁ এসে দেখি নদীর জলে এত নোংরা, যে স্নান টান আর করা হলো না, মা বারুনি আমার মাথায় থাক, লাস্টে আমরা সব কুচি না কিচ্ছু না করে টোটোর মধ্যে বসে আছি, আর শুধু বড় পিসি মেজে পিসি ছোট পিসি গেছে স্নান করতে, যেখান থেকে দেখতে পাচ্ছি স্নান করছে, আর আমরা উঁচুতে বসে আছি আর কি, আর নদীটার নিচুতে ওখানে স্নান করছে, আর এই যে আমরা তিনজন বসে আছি, এই যে আর একজন আমাদের দুই স্যাম্পলকে নিয়ে মিঠুন দেয়, মানে এই টোটো যে টোটো যে দাদা, সেই দাদা গেছে এই যে চলে এসছে দুই স্যাম্পলকে নিয়ে।
আজকে যে মেলায় গেছিলাম অনেকক্ষণ আগে মেলা থেকে চলে এসেছি, বিকেলবেলা চলে এসেছি, তারপরে তোমাদের সাথে কথা বলার টাইম পাইনি বলে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আর ভিডিও করতে ইচ্ছে হয়নি। তো এখন রাত্রিবেলা একদম শোয়ার আগে ভাবলাম যে তোমাদেরকে অন্তত দেখায় যে মেলা থেকে কী কী কিনেছি। আর আমি কিছু কিনিনি, সব বাচ্চা কাচ্চার জিনিস, ঠিক আছে? ধরো প্রথম সব থেকে প্রথম দেখাই, প্রথমে একটা কুটুস কিনেছে, এই যে কী যে তো এটাই নেবে, জানি না এটা তো কী বুঝেছে এটা নিল, ঠিক আছে? এবারে নিয়েছে এইটা, এই গাড়িটা, ঠিক আছে? তারপরে নিয়েছে এই যে সাইকেল, তারপরে নিয়েছে এই যে এটা নাগরদোলা আর কি। আর কুটুসকে নিয়ে মেলায় যাওয়া যা দুষ্কর ব্যাপার, যেখানে যাচ্ছে যে দোকানে যাচ্ছে সেখান থেকে টেনে হিঁচড়ে সব নিয়ে নিচ্ছে, এটা নিবো ওটা নিবো বলে এবং নিয়ে চলে আসছে, এরকম ব্যাপার জানো তো। মানে সব জায়গায় এরকম করে, তো বোঝে না যেই দোকানে যাচ্ছে সেখান থেকে একটা করে জিনিস তুলে নিচ্ছে। তো এই কটা নিয়েছে। আর আমাদের দুই বাচ্চার কিন্তু একই রকম জিনিস নিতে হয়, মানে একই কালার একই রকম নিতে হবে, নাহলে দুই ভাই মারপিট। এমনিতে একই রকম জিনিস নিলে মারপিট হয়, আর যদি দুজনের দুটো আলাদা জিনিস হয়েছে তো আর দেখতে হবে, মানে আমাদের দুই মায়ের একটা মাথার চুল থাকবে না। আর একটা জিনিস নিয়েছে এই যে বেলুন আমার ভীষণ প্রিয়। আমি যখন না আমি অনেক বড় হয়েও যখন মেলায় যেতাম একটা জিনিসই নিতাম, বেলুন, মানে বেলুন আমার ভীষণ ভালো লাগে। তো এগুলো দুই বাচ্চার একই জিনিস নেওয়া হয়েছে। আর আমাদের বড় বাচ্চার এটা হচ্ছে 3 নম্বর বেলুন, ঠিক আছে? দুটো বেলুন অলরেডিও ফাটিয়ে দিয়েছে, এটা 3 নম্বর বেলুন। আর ছোটো জনের আজকে ভগবানের কৃপায় একটাই বেলুন নিতে হয়েছে, ও ফাটায়নি, সেটা আবার আস্তে আস্তে টোটোর মধ্যে এভাবে আটকানো ছিল, টোটো থেকে হাওয়ায় উড়ে চলে গেছে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের বেলুন থেকে বাজার। আর কিনেছি হচ্ছে মায়ের জন্য কাপ কিনেছি, মায়ের কাপগুলো একটুখানি চটে গেছিলো, তো মায়ের জন্য কাপ নিয়েছি, সেটা তোমাদেরকে কালকে দেখাবো, কারণ আজকে মা ঢুকিয়ে দিয়েছে, কোথায় ঢুকিয়েছে এখন আমরা খুঁজে বের করতে হবে, তো কালকে দেখাবো। তো আজকের ব্লগটা এইটুকুই রাখছি, জানি না কী কী তোমাদের সাথে আদৌ এখানে আসার পর থেকে না মানে ভিডিও করার কথা সেরকমভাবে মাথায় থাকছে না, আর বুঝতে পারছি না যে কী দেখালে তোমাদের ভালো লাগবে বা কী দেখাবো, সেই কারণে যেটাই ভাব পারছি দেখাচ্ছি, আশা করছি তোমাদের ভালো লাগছে। প্রত্যেকবারের মতো একই কথা আমাকে কয়দিন বলতে হচ্ছে যে প্লিজ আমাকে একটু সময় দিও, তোমাদের ঘরে আমি অবশ্যই যাবো, তোমরা প্লিজ রাগ করো না, ঠিক আছে? তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।